वेलकम टू माय चैनल रितिका अधिकारियन, दिस इज मी योर रितिका। तो এখন রাত্রির 12:30 বেজে গেছে অলরেডি, আর সৈকতের বার্থডে তোমরা জানো, তো তোমাদেরকে বলেই ছিলাম যে একটা সারপ্রাইজ দেবো, ওকে? তো সারপ্রাইজটা হচ্ছে মিড নাইট সেলিব্রেশন। তো এখন মানে 12:40 বাজে, ঠিক আছে? তো আমি একদম জোরে কথা বলতে পারছি না, আর উপরে ফ্যানও চলছে। আমার সাথে আছে, তোমরা দেখিয়ে দিচ্ছি, পারো আছে, আর ওদিকে ঝুমুর আছে, নিচে ছর্দি আছে, ছোট জামাইবাবু আছে। তো আমরা একটা ঘরে শুয়েছি, আর ওই ঘরে বড়দি, মেজদি, তারপর সৈকত, ওর মা বাবা সবাই শুয়েছে উপর নিচ করে। তো ও তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমি ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করি। তো চলো এখন আমরা আস্তে আস্তে উপরে যাবো, তোমাদেরকে দেখাবো কীভাবে অন্ধকারে ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা সব ডেকোরেশনগুলো করব। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। তো আজ যারা করো নি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, চলো ভিডিওটা স্টার্ট করি। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways. আমরা এখন চলে এসেছি ছাদের মধ্যে, আর সবাই মুখে ফ্ল্যাশ মেরে আছে আমার। তো তো ও এখন ঘুমাচ্ছে, আমি ওই টুলের উপর যে পাতে ওটা আনতে গিয়ে ও আমাকে দেখতে পেয়ে যাচ্ছিলো, কিন্তু আমি রাত্রি করে বেঁচে পালিয়ে এসেছি। তো চলো আমি তাড়াতাড়ি করে আগে রেডিটা করিয়ে নিই, ওখান থেকে ওটা তো স্প্রে স্প্রে করছে, তাড়াতাড়ি রেডি করি, ঠিক আছে? কেকটা নিয়ে চলে এসেছে, দেখো স্প্রে করছে। আরে করিস না, আরে তুই করিস না, আমার বার্থডে নয়। তো ওরা স্পাই মানে তোতন নিয়ে চলে এসেছে কেকটা, তো কেকটা কাটবো, তাই জন্য আগে রেডি করি কেকের সব কিছু। আমার হাতে বক্সও আছে, তো চলো আগে হাতে রেডি করে নিই, ঠিক আছে? তো এবার এখন ম্যাজিক ক্যান্ডেল রাখা হবে, আর ছাদের আলোটা এখন বন্ধ করে রেখেছি, কারণ যদি কেউ বুঝতে পারে তাই জন্য। তো আর বক্সেও গান চালানো হবে, তো জানি না কপিরাইট পড়বে কি না, মেবি কপিরাইট পড়তে পারে। আর আমার ভয়েসটা এখন একটু লো আছে, কারণ বুঝতেই পারছো ছাদেতে আশেপাশে তোমাদের এবার আশেপাশের অবস্থাটা দেখাচ্ছি, জাস্ট দেখো কত। এই ঘরটা লাইট জ্বলছে, আর বাদ বাকি ঘর তোমরা দেখো, জাস্ট ওখানেও লাইট জ্বলছে, হয়তো মেবি কেউ জেগে আছে। তো এই দেখো রাস্তার নিচে ডগি দেখতে পাবে না, হয়তো ফ্ল্যাশ চলছে। তো দেখো পুরো সব অন্ধকার, কুকার। তো আমি এখানে আমরা এখানে পাগলামো করছি, তো ওই জন্য আমি আস্তে কথা বলছি। হ্যাঁ বলো, এই তো পুরো গোল করে ঘেরো, গোল করে গোল করে। আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, আমাকে পুরো ভূতের মতো লাগছে, কারণ পুরোটা লাইট, বুঝতেই পারছো। তো যাই এবার ওকে গিয়ে ডাকি, ঠিক আছে? তো দেখি ওর রিয়াকশনটা কিরকম হয়। ইয়ে দেখো সো রে, উঠুন দাদা, আপনি উঠুন দাদা, দাদা আপনি উঠুন, ও দাদা দাদা উঠুন দাদা। এই দেখো দেখো কেমন ঘুমাচ্ছে, এখনো ওঠার নাম নেই, একটা স্যান্ডো গেজি পরে আর হাফ প্যান্ট পরে কেমন ঘুমাচ্ছে। এইটা হচ্ছে তোমাদের সৈকত, বুঝতে পারছো তো ঘুমাচ্ছে কিরকম ভাবে? তাড়াতাড়ি ওঠ না রে, সব জানে নাটক, উঠে রেডি হোক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নাটক করছে কেমন, নটাঙ্কি বাজ, এখন ড্রেস জামা পরছে, নটাঙ্কি করে যাচ্ছে, কি আছে কি আছে করে পাগল করে দিচ্ছে আমাকে। দাদি জামাটা পর, আর চ কিচ্ছু নেই, তাড়াতাড়ি জামা পর, ঝটপট জামা পর। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. Chemicals collide.
তো এই দেখো রেডি হয়ে গেছে আর এখানে আমাদের বার্থডে বয় দাঁড়িয়ে আছে তো এখন কেক কাটিং হবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সৈকত না যতক্ষণ না নিবি ততক্ষণ কারা যাবে চোখের মধ্যে ওর কেক দিয়েছে এই যে এই এইটা দিয়েছে এই যে গলায় হচ্ছে এখন তাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে যে সে দিয়েছে ক্যাটারিংয়ের লোক এসেছে তো আমাদের সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন বার্থডে বয় বসে আছে এখন রাতে 1:30 বাজে হ্যাপি বার্থডে সৈকত থ্যাংক ইউ আর তো কেমন লাগলো বল আগে খুব ভালো লেগেছে জাস্ট ভাবতে পারিনি যে এত রাত্রিবেলা ঘুম থেকে তুলে এরকম ভাবে মানে বার্থডেটা সেলিব্রেট হবে তো কেকটা কাটলাম ফার্স্ট কেক কাটলাম 12টার পরে তো দেখা যাক আবার কেক তো কাটা বাকি আছে আজকেই কাটবো রাতে রাতে না মানে কালকে মানে এখন তো রাত আবার কালকে যখন সকাল হবে তখন আবার মানে সন্ধ্যাবেলা কেক কাটা হবে তো আমার সারপ্রাইজটা দিয়ে আমারও খুব ভালো লাগলো তো যাই এবারে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তো আবার আমার ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে রে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম তো আজকের ব্লগটা এতটুকু জাস্ট ছোট্ট একটা ব্লগ আমি ওটা দেব দুদিন পরে আপলোড করব তো দেখা যাক আমি কখন টাইম পাই আপলোড করার চলো টেক কেয়ার বাই বাই